সহিহ বুখারী কিতাবুল ইলম বাব নাম্বার 3 হাদিস নাম্বার 67 আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল ততক্ষণ পর্যন্ত খুতবা দিতেন, বক্তৃতা দিতেন যতক্ষণ পর্যন্ত শ্রোতারা যথাযথভাবে শ্রবণ করতেন এবং মনোযোগী হতেন। যখন শ্রোতাদের মধ্যে একটু ভিন্ন ধর্মী কিছু চলে আসতেন, আল্লাহ রাসূল খুতবা বন্ধ করে দিতেন। তবে খুতবাটা বন্ধ করে দিই, এটা সুন্নাত। কি বলেন? একজন ভাই প্রশ্ন করেছেন, যখনই বেদাতীদের সঙ্গে আলোচনা করতে চাই তখন তারা বাহাজের চ্যালেঞ্জ ছুড়েন, তো এই বিষয়ে আমরা কিভাবে বুদ্ধিমান জানাতে পারি? ভাই রাস্তাঘাটে গাছ গোছালি বিক্রি করে লোক দেখেছেন? গাছ গোছালি বিক্রি করে তারা চ্যালেঞ্জ করে যে আপনার পিঠে ব্যথা, পিঠে ব্যথা। অমুক ডক্টর কাছ থেকে দেখি আপনি ভালো করতে পারেননি, আমার 5 টাকা দামের গাছটাকার আপনি ভালো হয়ে যাবেন। বলেন তো ভাই, রাস্তার লোক চ্যালেঞ্জ করবে ডাক্তারকে? ডাক্তার কোনো চ্যালেঞ্জ করে রাস্তার লোককে? তবে দলিল যখন নাই তখন কি করবে? যে কোনো ভাবে তো তাদেরকে দেখাতে হবে যে আমাদের সাহস দেখো। আসলে সাহস তার দলিল নাই, জনবলে আছে, তার একাধিক প্রমাণ আমি একটু পরে বলছি। আদম আলাইহিস সালামের দুই সন্তানের গল্প জানেন না ভাই? সূরা মাইদা আয়াত নম্বর 27-28 পড়বেন। যখনই একজনের কুরবানি কবুল হয়ে গেল, আর এক ভাই কুরবানি কবুল হয়নি, দলিল শেষ, এক ভাইয়ের সঙ্গে সঙ্গে আমি তোকে মারব, মেরে দিল। তবে ওই এগুলো কার? যে দলিল যার থাকবে সে এইভাবে চিৎকার করে না, নাই গায়ের চলছে সেটা প্রয়োগ করছে, এতটাই বাহাস। আলহামদুলিল্লাহ আমাদের পশ্চিমবাংলাতে 2013-তে 3টে বাস হয়েছিল তাদের সঙ্গে, তার মধ্যে একটা ইউনিয়ন পেয়ে যাবেন, বাংলা মুনাজারা ইন আসাম, এটা দেখবেন পেয়ে যাবেন। উত্তর দিনাজপুরে তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছিল, আমাদের আহলুল হাদিসের পক্ষ থেকে ছিলেন আনারুল হক ফয়জি সাহেব, হানাফি কিতাব পোস্টমর্টেম বইটা পেয়েছেন অনেকে, শেখ রাইটার লেখক, দোয়া করবেন তিনি অসুস্থ আছেন। আছেন আব্দুল্লাহ সালাফি সাহেব, উত্তর দিনাজপুরে মুনাজারা রানিক চলছে তাবলীগের উপরে, রানিক অবস্থাতে মুনাজারা তারা বন্ধ করে চলে গেছে, আর তারা এই কথা বলেছেন যে আনারুল হক ফয়জি সাহেব যদি মুনাজারে থাকে তা আমরা মুনাজারা করব না। আনারুল হক ফয়জি সাহেবের উপাধি পশ্চিমবাংলাতে মিনি কম্পিউটার, ঝড়ের গতিতে রেফারেন্স দেয়, বসে থাকবেন, হাদিস পাঠ করবেন, সনদ বলে দেবেন, শুধু সনদ বলে খ্যাত না, কোন রাবিতে জাইব আছেন সঙ্গে সঙ্গে বলে দেবেন যে এই রাবি জাইব। তারা বলছে যে আনারুল হক ফয়জি যদি থাকে তাহলে আমরা মুনাজারা করবো না। কিছুদিন পর আবার মুনাজারা ফিট হলো আসামে 2013 ডিসেম্বরে, ওইখানে রীতিমতো মুনাজারা চলছে তাকলিদের উপরে। যখন প্রমাণ করে দিলে কুরআন সুন্নাহ এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে, এমনকি 4-4টা ইমাম থেকে তাকলিদ না যায় যেটা হারাম, যখন তারা দলিল উপস্থাপন করতে পারেনি সরাসরি স্টেজে বোম মেরেছিল, চিন্তা করেছেন? সরাসরি স্টেজে বোম মেরেছিল, আসলে পেপার পড়তে গিয়ে এখনো মজুদ আছে আমাদের কাছে। তারা রুটিন দিল যে আনারুল্লাহ ফাইজি মারা গেছে, তাহলে আলহামদুলিল্লাহ সেখানে আহলুল হাদিস যারা ছিল তাদের এমন কিছু ক্ষতি হয়নি, তাদেরই কয়েকজন রক্তাক্ত হয়েছে ওখানে। হাওড়াতে, কলকাতার হাওড়াতে মুনাজারের জন্য বসা হলো, ওখানে একই অবস্থা, যেখানেই আলোচনার জন্য বলা হয় সেখানে তারা একটা ফিতনা, এমনকি স্টেজে বোম পর্যন্ত মেরেছে, লক্ষাধিক টাকা বইপত্র কিতাবপত্র তার চিন্তাগ্রামে চলে গেছে, ভাই তাদের সঙ্গে কি বসবেন? তবে আমরা পশ্চিম বাংলার জন্য বলে থাকি, কারণ বাংলাদেশের দায়িত্ব আমি নিতে পারছি না, এই কারণেই, কারণ আপনারা যদি চেষ্টা করেন তারা হয়তো বাধা দেবে। তবে পশ্চিম বাংলার জন্য আমরা এই কথা বারবারই বলে থাকি যে মুনাজারা ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই, আমরা করব, বাহাস করব। তবে শর্ত এটাই যে একটা ঘর থাকবে, ঘরে বলে তাদের 5 জন আলেম, আমাদের 5 জন আলেম, ঠিক আছে, তাদের 5 জন আমাদের 5 জন, এরকম ক্যামেরা চালানো থাকবে, আলোচনা শেষ হবে, ইউটিউবে প্রকাশ করবে, জনসাধারণ যারা আছে তারা সিদ্ধান্ত নেবে কে ঠিক আর কে ভুল। এমনটি হলে কোনো সমস্যা নেই, অনেক ফোন মোনা যারা দেখবেন এই কথাই বলেছি, এখন পর্যন্ত কেউ বসেনি, আলোচনা করেনি। যখনই আমরা যখন মুনাজারা করে চ্যালেঞ্জ দেয় আমরা গ্রহণ করি, যখনই এই শব্দ দিই আর নেই, বারবার বলে ফিল্ডে আসো, তার মানে কি? বইপত্র তো তাদের নাই, বুখারি নাই, দেখুন
বাঁকানে রেডি রেডি থাকবে ওরা বাইরে, বাঁকাই মানে বুঝতে পারলেন তো, তারা যে এইখানে আসবে না ওইখানে আসবে। তো ইচ্ছা আপনার পশ্চিমবঙ্গের জন্য আমরা বলি যে তারা যদি আলোচনা করতে আসে তো আসুন, তার ঘরের মধ্যে ক্যামেরার সামনে প্রকাশ হবে, কালকে আমরা আছি কোনো সমস্যা নেই। আর কালকে 25 তারিখ আমরা ঢাকা, জায়গার নাম কি হাজারীবাগে, আলহামদুলিল্লাহ আমি আছি, কেউ যদি আলোচনা করতে চান হাজারীবাগে চলে আসবেন, আমার মোবাইল নম্বর অনেকেই জানেন, আলোচনা করার জন্য ইনশাল্লাহ কালকে 24 ঘন্টা সময় থাকলো, এখন 10:36 থেকে 24শে অক্টোবর 10:36 রাত্রি, কাল ইনশাল্লাহ 10:36 পর্যন্ত 25শে অক্টোবর আমরা ইনশাল্লাহ আলোচনার জন্য প্রস্তুত, আপনারা আসতে পারেন, এর 24 ঘন্টা সময় থাকলো। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে, আল্লাহ রাসূল কখনো আবু জাহেলের জন্য মুনাজারা করব এরকম কোন চ্যালেঞ্জ করেছিল কি বলেন? আবু জাহেলও করেনি। তো মুনাজারার সমাধান যদি হতো তো এটা তো সুন্নাত একটা তরিকা হতো, বরং কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, যারা বিতর্কের জন্য দিন অর্থাৎ ইলম হাসিল করে, ইলম অর্জন করে, কিয়ামতের মাঠে তারা অপমানিত হবেই হবে, সাবধান। যদি মাত্র বিরোধীদেরকে প্রমাণ করবেন যে বাতিল আর আপনি হক, এটা প্রমাণের জন্য যদি ইলম হাসিল করেন কাউকে অপদস্থ করার জন্য, তো কিয়ামতের মাঠে আপনি অপদস্থ আপনি হবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। সাহিহ বুখারি মুসলিমের হাদিস, আর এটা স্পষ্ট যে আল্লাহ বলছে কেউ হক জানার পরে যদি চুপ থাকে, বিতর্কে না জড়ায়, তার জন্য অবশ্যই জান্নাত আছে। তাই এই দুটো দিকে দৃষ্টি রেখেই সামনে এগোনো উচিত। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে, বাহাস মুনাজারা এটা হকের মানদণ্ড নয়, আমরা এটা চাই না, তবে আমাদের উপর ঠিক আছে, শেষ করে দেবেন কি ভাই?